তো আজকে আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছি। আমরা দেখব এই ভিডিওতে যে আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে আমি কোন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে যে আমি স্ক্রিন রেকর্ডিং করি। তো এইটাই আজকে আমি দেখাবো যে আমি কোন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো আমি যে স্ক্রিন রেকর্ডারটা ইউজ করি সেটা হচ্ছে ইজি আস রেকর্ডিং এক্সপার্ট। এই যে স্ক্রিন রেকর্ডার যেটা রয়েছে সেইটা, এইটা আমি অনস্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা যেগুলো পেয়ে যাবেন, আপনারা চাইলে ওয়েবক্যাম ইউজ করতে পারবেন, মাইক্রোফোন, এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারবেন, এবং জুম ইন জুম আউট করতে পারবেন, এবং স্ক্রিন যে টেক স্ক্রিনশট রয়েছে সেইটা ইউজ করতে পারবেন। আর এই এইটার একটা ভালো দিক আছে, যে ভালো দিকটা হচ্ছে আপনারা চাইলে যে কম্পিউটারের কিবোর্ড আছে কম্পিউটারের কিবোর্ড থেকে ভিডিও ভিডিও পুশ এবং প্লে স্টপ সবই করতে পারবেন। সেটিংস আপনাকে করে নিতে লাগবে, এবং আপনাকে যে স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ডিংটা দেয় সেইটা খুব ভালো কোয়ালিটি, এতে আপনার কোনো প্রবলেম হয় না, সব কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি পাবেন অনেক কিছু, সেটিংসে গিয়ে আপনি অডিও যে নোজ ডিটেক্টর অপশনগুলি রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিওর কোয়ালিটি হাই লো সবই সব ধরনের পাবেন, আপনি করতে চাইলে করতে পারবেন। তারপরে আসবে আপনার অডিও, অডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি চাইলে আপনি অনেক রকমের ভালো রয়েছে এখানে, 256/192। আর যেগুলি আপনারা পেয়ে যাবেন, যে আপনারা চাইলে যে আপনার মাউস পয়েন্টটা রয়েছে সে মাউস পয়েন্টটাকে কিভাবে আপনি দেখাতে চান, বড় ছোট করাতে চান, সেইটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এইটাতে। তো একটা এই এই স্ক্রিন রেকর্ডারে একটা ভালো, যে আপনি এখান থেকে যদি চান যে আপনার কোনো জায়গায় হেডলাইন করতে লাগবে, হেডলাইন করাতে হবে, তো আপনি এখান থেকে চাইলে যে আপনার ড্র বলে যে অপশনটি রয়েছে এখানে দেখুন, আপনি অন স্ক্রিনে হেডলাইন করাতে চাই, বা আপনি কোনো লাইন ব্লার করতে চান, বা কোনো লাইন দেখাতে যদি না চান আপনারা এখান থেকে করতে পারবেন। আমি দেখাচ্ছি দেখুন এখানে অন স্ক্রিনে, তো দেখুন আমি এখানে যদি আমি গুগল সার্চ এইটাকে আমি রেড ব্যাকগ্রাউন্ডে করাতে চাই, তো দেখেন যে এখানে অটোমেটিক এখানে রেড ব্যাকগ্রাউন্ড চলে আসছে চারিদিকে। আর আপনি যদি মনে করেন যে আপনি এখানে কোনো কিছুকে দেখাতে চান না, সেইটা এখান থেকে করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন চাইলে আপনি সব একেবারে। আমি এখানে দেখাচ্ছি যে গুগল সার্চ লেখাটি আছে সেইটা আমি দেখাতে চাই না, তো আমি এখান থেকে রেড গোটাটাই রেড করে দেবো। এখানে সব ধরনের অপশনগুলো পেয়ে যাবেন আপনি, এবং এখান থেকে যদি আমি আপনি কোনো স্টেক লিখতে চান সেটাও আপনি পারবেন অন স্ক্রিনে, এইটাও আপনার রেকর্ডিং হয়ে যাবে। তারপরে দেখুন আপনারা যদি এখান থেকে যে আপনার স্টপ কি সিলেক্ট করবেন, আপনারা এখান থেকে এই অপশন থেকে সবকিছু পেয়ে যাবেন, কিবোর্ড থেকে যে কোনো একটি কি বেছে নেবেন, যাতে আপনাদের ভিডিও যখন আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন কিবোর্ড থেকে আপনার ভিডিওটা স্টপ এবং প্লে এগুলো করতে পারবেন, জুম করতে চাইলে জুমও করতে পারবেন, কোনো কোনো লেখাকে জুম করতে চাইলে সবই এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এই স্ক্রিন রেকর্ডিংটাই ব্যবহার করে থাকি, এইটার লিঙ্ক আমি চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন।